নমস্কার। আজকে পৌরনীতি ও সুশাসন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বিশেষ বিধি চৌকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নশিন্দি সরকারি কলেজ নশিন্দি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। আমাদের আজকের ক্লাস আমি আগেই বলেছি আমাদের আজকের ক্লাস হবে পুরোণিত ও সুশাসন এবং এই ও সুশাসনের তৃতীয় অধ্যায়ে আলোচিত মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য নিয়ে আমরা আজকে কথা বলব ইতিপূর্বে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম ও সুশাসন পরিচিতির উপর ওই ক্লাসে করোনীতি ও সুশাসন সুশাসনের যেই পরিধি বিষয়বস্তু ছিল সে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম সেই আলোচনায় একটি বিষয় ছিল ও সুশাসন সমাজ ও রাষ্ট্রের কিছু বিমুক্ত বিষয় নিয়ে বিমুক্ত ধারণা নিয়ে আলোচনা করে থাকে তো এই বিমুক্ত ধারণাগুলোই কিন্তু আজকের এই মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য। তো তোমাদের স্পষ্টিকরণের জন্য আমি একটু বলছি যে বিমূর্ত বিষয়টা আসলে কি বিমূর্ত ও মূর্ত দুইটি কথা মূর্ত বিষয় হচ্ছে এমন একটা বিষয় যেটা সরাসরি তুমি দেখতে পাচ্ছ তুমি ধরতে পাচ্ছ ছুতে পাচ্ছ এরকম কিছু একটা বিষয় আর বিমূর্ত বিমূর্ত মানে এমন কিছু একটা বিষয় যেটা তুমি অনুধাবন করতে পারবে জাস্ট তুমি অনুধাবন করবে বুঝতে পারবে যে এটা আছে এটা অস্তিত্ব আছে কিন্তু এটাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না এমন কিছু একটা বিষয় তো আমরা সমাজের এবং রাষ্ট্রের বিদ্যমান কিছু মৌলিক মৌল বিমূর্ত ধারণা নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এই চারটি বিষয় একটি আপত্তির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শেখা মূল্যবোধ থেকেই আসে আইন আইন আবার স্বাধীনতার প্রধান রক্ষা কবচ আইনি স্বাধীনতাকে রক্ষা করে থাকে এ প্রসঙ্গে লক যথার্থই বলেছেন যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না স্বাধীনতার পাশাপাশি আবার রয়েছে সাম্যের ধারণা সাম্যের সাধারণ অর্থ হলো সমান কিন্তু সুশাসনে শুধুমাত্র সমান কথাটিকে মিন করে না সাম্য বলতে একটু ভিন্ন অর্থ আছে এখানে করোনিতীয় সুশাসনে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করাকে সাম্য বলে তোমরা দেখো যে এখানে কি বলা হয়েছে সুযোগ সুবিধার সমতা শুধুমাত্র সমান বিষয়টা না এখানে সাম্য বলতে বোঝানো হয়েছে সকলের সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা গণতান্ত্রিক রাষ্ট্রে মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য একে অন্যের সাথে গভীরভাবে সম্পর্কিত আজকের ক্লাসে আমি মূলত মূল্যবোধ নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা জানব মূল্যবোধ কি মূল্যবোধ বলতে আসলে কি বোঝায় সে সম্পর্কে একটু আলোচনা করব। তারপর আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝাতে যে মূল্যবোধের বৈশিষ্ট্যগুলা কি তারপর মূল্যবোধের উপাদান বা ভিত্তি এগুলো সম্পর্কে একটু আলোকপাত করব। তারপর আমরা জানবো মূল্যবোধের শ্রেণীবিভাগ সম্পর্কে এবং সবশেষে মূল্যবোধ সুশাসন কিভাবে সম্পর্কিত সে সম্পর্কেও কিছুটা আলোচনা করব। করবৃন্দ আমরা মূল আলোচনায় আসি মূল্যবোধ মূল্যবোধ বর্তমান সমাজে খুব প্রচলিত একটি শব্দ এটা সামাজিক বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকায় এবং আমাদের সমাজের মানুষের মুখে মুখে খুব চর্চিত হচ্ছে ইডান আমরা বলতে শুনি যে মূল্যবোধের অবক্ষয় ঘটছে মূল্যবোধের অবক্ষয়ের কারণে আজকে হত্যা খুন দর্শন রাজানি বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ ঘটছে পাশাপাশি আহ ছোটরা বড়দের থেকে স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে আবার বড়োরা ছোটদের সম্মান পাচ্ছে না ছোটদের ছোটরা বড়দেরকে যথার্থ মূল্যায়ন করছে না শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে শিক্ষকদেরকে তাদের উপযুক্ত মর্যাদা দেওয়া হচ্ছে না বাবা মারা তাদের যেটুকু প্রাপ্য সন্তানদের কাছ থেকে সেইটুকু আদর ভালোবাসা বা সম্মানবোধ সেগুলো তারা পাচ্ছে না এগুলো সব কিছুর পেছনেই আছে মূল্যবোধের অবক্ষয় সেই মূল্যবোধ কথাটি মানে খুব প্রচলিত এখন তো আমরা আজকে এটাই দেখব যে আসলে মূল্যবোধটা কি তো দেখো মূল্যবোধ আসলে কিছুই না খুব সাধারণভাবে বলা যায় যে মূল্যবোধ হচ্ছে কিছু চিন্তা ভাবনা চিন্তা চেতনার সমষ্টি এরকম এরকম চিন্তা মূল্যবোধ আসলে এই ধরনের কিছু চিন্তা ভাবনা এবং চিন্তা চেতনার সমষ্টি যা মানুষের সামগ্রিক আচার ও কর্মকাণ্ডকে কি করে নিয়ন্ত্রিত করে এবং পরিচালিত করে তাহলে আমরা যদি একটু গুছিয়ে বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে যে সকল চিন্তা ভাবনা বা চিন্তা চেতনা মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত করে ও মানুষকে পরিচালিত করে তাকেই আমরা সাধারণত মূল্যবোধ বলতে পারি তো সমাজ জীবনে একজন মানুষকে চলতে গেলে সেই মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল সামাজিক নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে আমরা সামাজিক মূল্যবোধ বলতে পারি সামাজিক মূল্যবোধ কি আরেকটু স্পষ্ট করে বলি তোমাদেরকে সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার সততা ন্যায়পরায়ণতা সহনশীলতা সহমর্মিতা শৃঙ্খলাবোধ সৌজন্যবোধ প্রভৃতি মানবীয় গুণাবলীর সমষ্টি বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এই মূল্যবোধকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন আমি তার মধ্যে কয়েকটি সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি স্টুয়ার্ট সি ডট একজন সমাজবিজ্ঞানী তিনি বলেছেন সামাজিক মূল্যবোধ হলো সেই সব রীতিনীতি সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে তাহলে এই যে সংজ্ঞাটি এটার মাধ্যমে আমরা কি বুঝলাম একটু খেয়াল করো দেখো যেখানে কি বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে যে সামাজিক মূল্যবোধ হচ্ছে কিছু রীতিনীতির সমষ্টি আমি প্রথমেই কিন্তু বলেছি যে এটা আসলে কতগুলো রীতিনীতির সমষ্টি স্টুয়ার্ট সি ডু তাই বলেছেন যে সামাজিক মূল্যবোধ আর কিছুই না সামাজিক মূল্যবোধ হচ্ছে কিছু রীতিনীতির সমষ্টি যা কি করে যা একজন ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং সমাজও ব্যক্তির নিকট থেকে লাভ করে থাকে তারপরে আসি আমরা আরেকজন বিখ্যাত সমাজবিজ্ঞানী আহ এম আর উইলিয়াম তিনি কি বলেছেন সে সম্পর্কে তিনি বলেছেন মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড এর আদর্শে মানুষের আচার ব্যবহার রীতি নীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের কাজের ভালো বিচার করা হয় তাহলে এখানে তিনি কি বুঝাতে চেয়েছেন আমাদেরকে তিনি বলেছেন যে মূল্যবোধ হচ্ছে একটি মানদণ্ড কিসের মানদণ্ড ইচ্ছার মানদণ্ড তিনি মূল্যবোধকে ইচ্ছার একটি মানদণ্ড হিসেবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন যে এই ইচ্ছার মানদণ্ড দ্বারা মানুষের কাজের ভালো এবং মন্দ বিচার করা হয় এবং কি করা হয় পাশাপাশি আচার ব্যবহার এবং রীতিনীতিকে নিয়ন্ত্রণ করা হয় লুখন নামে আরেকজন সমাজ বিজ্ঞানী তিনি বলেছেন সামাজিক মূল্যবোধ হচ্ছে সেই সব প্রকাশ্য ও অনুমেয় আচার আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত এখানে তিনি সামাজিক মূল্যবোধকে ব্যক্তি ও সমাজে মৌলিক বৈশিষ্ট্য হিসেবে দেখেছেন নিকোলাস রেসার এর মতে সামাজিক মূল্যবোধ সেই সব গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ জাতি সংস্কৃতি ও পরিবেশকে মূল্যবান মনে করে খুশি হয় এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে কি পাই দেখো তোমরা যে তিনি কি বলেছেন প্রথমে বলেছেন যে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেই সব গুণাবলী অর্থাৎ কতগুলো গুণাবলী কতগুলো গুণাবলীর সমষ্টি সেই সব গুণাবলী যেসব গুণাবলী সহকর্মীদের মধ্যে থাকলে আরেকজন সহকর্মী দেখে খুশি হয় বা সেই সব গুণাবলী যা ওই ব্যক্তির সমাজ জাতি এবং সংস্কৃতি এবং পরিবেশের মধ্যে থাকলে সে এটাকে মূল্যবান মনে করে খুশি হয় বা আত্মতৃপ্ত হয় এটাই হচ্ছে মূল্যবোধ আমরা যদি আরও অনেক সমাজবিজ্ঞানী অনেকভাবে বিভিন্নভাবে এই মূল্যবোধকে সংজ্ঞায়িত করেছেন তোমরা এগুলো কিছুটা বইয়ে দেখে নিপা সবকিছু তো এখানে আলোচনা করা সম্ভব নয় তারপর আমরা এই উপরের এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা যদি একটু দেখি যে মূল্যবোধটা কি মূল্যবোধ হচ্ছে সেই সব আচার আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি যা সমাজ জীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সমাজ জীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এখন আমরা মূল্যবোধ সম্পর্কে একটা ধারণা পেলাম এখন আমরা একটু দেখব যে মূল্যবোধের বৈশিষ্ট্যগুলা কি মূল্যবোধের বৈশিষ্ট্য তোমরা যদি দেখো তাহলে মূল্যবোধ সম্পর্কে তোমরা আরো স্পষ্ট ধারণা পাবে প্রথমে আছে কি সামাজিক মাপকাঠি মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার সামাজিক মাপটাঠি হচ্ছে মানুষের কাজ বা কর্মকাণ্ডকে কর্মকাণ্ডের যে ভালো দিক বা মন্দ দিক সেগুলো বিচার করবো আমরা কিসের মাধ্যমে এই বিচার করার যে মাপকাঠি সেই মাপকাঠিটাই হচ্ছে মূল্যবোধ মূল্যবোধ মানুষের আচার ব্যবহার ধ্যান ধারণা চাল চলন ইত্যাদি নিয়ন্ত্রণ করার মাপকাঠি মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্য সূত্রে আবদ্ধ করে একটি সমাজে চলতে গিয়ে একইভাবে অভ্যস্ত একই প্রচলিত রীতিনীতি আচার অনুষ্ঠান এবং আদর্শ দ্বারা যখন মানুষ পরিচালিত হয় তখন তাদের মধ্যে এক ধরনের যুগসূত্র এবং তাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয় আর এটা করতে সাহায্য করে মূল্যবোধ মূল্যবোধের প্রধান ভিত্তি হচ্ছে সামাজিক নৈতিকতা মূল্যবোধ কিন্তু কোনো আইন নয় এবং মূল্যবোধের বিরোধিতা যদি কেউ করে সেটা বেআইনিও নয় মূল্যবোধের ভিত্তি হচ্ছে তার নৈতিক দিক নৈতিক প্রাধান্যটাই মূল্যবোধের প্রধান ভিত্তি মূল্যবোধের প্রতি সমাজে বসবাসকারী মানুষের শ্রদ্ধাবোধ আছে বলেই মানুষ এগুলো মেনে চলে মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের হয়ে থাকে দেশ কাল জাতি সমাজ ও প্রকৃতি ভেদে মূল্যবোধের পরিবর্তন ঘটে থাকে স্থান কাল পাত্র ভেদেও মূল্যবেদের কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় যেমন পাশ্চাত্য দেশের ছেলে মেয়েরা যে ধরনের পোশাক পরিচ্ছদ করে আমাদের দেশে কিন্তু তা গ্রহণযোগ্য নয় আবার আমাদের দেশের ছেলে মেয়েরা যে ধরনের পোশাক পরিচ্ছদে অভ্যস্ত তাও আবার পাশ্চাত্যে গ্রহণযোগ্য হবে না মূল্যবোধের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বৈচিত্রময়তা ও আপেক্ষিকতা আজ যা মূল্যবোধ বলে পরিগণিত কাল তা সেভাবে পারে। এই যে বৈচিত্র্যময়তা এবং আপেক্ষিকতা এটা মূল্যবোধের একটা অন্যতম বৈশিষ্ট্য। পরিবর্তনশীলতা মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা সমাজ নিয়তই পরিবর্তনশীল আর এই সমাজের পরিবর্তনের সাথে সাথে সমাজে অনুসৃত মূল্যবোধ গুলো পরিবর্তিত হয়ে থাকে অতীতে অনেক অনেক মূল্যবোধ বর্তমানে আমাদের কাছে অর্থহীন যেমন এক সময় প্রচলিত ছিল বাল্যবিবাহ সতীদাহ এখন কিন্তু সেগুলো আর নেই আবার বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে কিন্তু নাও থাকতে পারে অর্থাৎ মূল্যবোধ সদা পরিবর্তনশীল আমি আশা করি তোমরা মূল্যবোধের বৈশিষ্ট্য বুঝতে পেরেছ এখন মূল্যবোধের ভিত্তি বা উপাদান সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি প্রথমে দেখো আছে নীতি ও ঔচিত্যবোধ নৈতিকতার সাথে মূল্যবোধের সম্বন্ধ অত্যন্ত নিভি সমাজে কারো ক্ষতি না করা কারো মনে কষ্ট না দেওয়া কটুক্তি না করা প্রবৃতি হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ নীতি ও ঔচিত্যবোধের অনুমোদন ব্যক্তি তার নিজের কাছ থেকেই পেয়ে থাকে আর এই নীতি ও ঔচিত্যবোধের ফলেই সে ন্যায় অন্যায় ভালো মন্দ উচিত অনুচিতের পার্থক্য করে তার নিজের জন্য কোনটা ভালো সেটা করার চেষ্টা করে এই নীতি এবং সমাজ জীবনের অগ্রগতির আরেকটি প্রধান সোপান হলো কি বিচার যে সমাজে ন্যায় বিচার থাকে না সে সমাজে কিন্তু সুশাসন কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না সামাজিক ন্যায় বিচারের অর্থ কি সামাজিক ন্যায় বিচারের অর্থ হচ্ছে সকলের প্রতি বিচারের মানদণ্ড এক ও অভিন্ন অর্থাৎ সমাজে বসবাসকারী সকলেরই সুবিচার পাওয়ার অধিকার রয়েছে এখানে কোনো ভিন্নতা থাকবে না আর এই সামাজিক ন্যায় বিচার মূল্যবোধের একটি অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে শৃঙ্খলা বিশ্বে যে জাতি যত বেশি সুশৃঙ্খল সে জাতি তত বেশি উন্নত তোমরা জানো সমাজে যদি বিশৃঙ্খলা দেখা দেয় তবে ব্যক্তির নিরাপত্তার অভাব দেখা দেয় পাশাপাশি সামাজিক অগ্রগতি ব্যাহত হয় অনেক ধরনের সমস্যা সেই সেই সমাজে সৃষ্টি হয় তাই সমাজ জীবনের সর্বক্ষেত্রেই অর্থাৎ পরিবারের একদম শুরু থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কলকারখানা সর্বত্রই শৃঙ্খলার প্রয়োজন শৃঙ্খলা মানুষের মানবিক মূল্যবোধগুলোকে সুদৃঢ় করে তাই আমরা সহজেই বলতে পারি যে শৃঙ্খলা বোধ মূল্যবোধের একটি অন্যতম উপাদান সহনশীলতা সুনাগরিকের অন্যতম গুণ আর সুনাগরিক ছাড়া একটি রাষ্ট্রে কখনই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় সহনশীলতা গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ অন্যের মতামত ও মনোভাবকে শ্রদ্ধা করার মতো সহিষ্ণুতা সহনশীলতা উত্তেজনাকে প্রশমিত করে সুখী সুন্দর সমাজ গঠন করাই নাগরিক জীবনের অন্যতম এই আমরা মূল্যবোধের একটি অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করতে পারি সহমর্মিতাও অন্যতম একটি অন্যতম মানবীয় গুণ এই সহমর্মিতার ফলেই একে অপরের সুখে দুঃখে একে অন্যের পাশে দাঁড়ায় তোমরা জানো একটি কথা প্রচলিত আছে যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই কথাটি আসছে এই কথাটি মূলত সহমর্মিতার মূল মন্ত্র সহমর্মিতার অনুভূতি সমাজের ভিত্তিকে সুদৃঢ় করে এবং সামাজিক মূল্যবোধকেও সুদৃঢ় করে শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদাটা কি দেখো সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকেই আমরা বলতে পারি শ্রমের মর্যাদা একজন দিন মজুরের শ্রম কৃষকের শ্রম শিক্ষকের শ্রম কর্মকর্তার শ্রম ব্যবসায়ী শ্রম সব শ্রমই সমান মর্যাদার অধিকারী শ্রমের মর্যাদা মূল্যবোধ প্রতিষ্ঠা করে সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে থাকে আর যে সমাজ শ্রমের মর্যাদা নেই শ্রমের মর্যাদা দেওয়া হয় না মূল্য দেওয়া হয় না সেই সমাজ কখনোই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না এজন্য শ্রমের মর্যাদা মূল্যবোধ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি আইনের শাসন ব্যক্তি স্বাধীনতা সাম্য ও অধিকার রক্ষার জন্য আইনের শাসন অপরিহার্য আইনের শাসন গণতন্ত্রেরও পূর্ব শর্ত আইনের শাসন প্রতিষ্ঠিত যে সমাজে নেই বা যে রাষ্ট্রে নেই সেই রাষ্ট্রে কখনোই সুশাসন আশা করা যায় না এ ডাইসি এই প্রসঙ্গে যথাযথ বলেছেন আইনের শাসনের অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য একই আইন কাউকে বিনা অপরাধে গ্রেফতার না করা এবং বিনা বিচারে কাউকে আটক না হলো আইনের শাসন এই আইনের শাসন মূল্যবোধ গঠনের অন্যতম উপাদান হিসেবে কাজ করে এছাড়াও নাগরিক সচেতনতা নাগরিক কর্তব্যবোধ সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখীতা সরকার ও রাষ্ট্রের দায় দায়িত্ব তাদের জবাবদিহিতা এগুলো সামাজিক মূল্যবোধের উপাদান হিসেবে কাজ করে তো আমি আশা করি যে তোমরা মূল্যবোধ কি মূল্যবোধের বৈশিষ্ট্য এবং মূল্যবোধের ভিত্তি বা উপাদানগুলো মোটামুটি বুঝতে তো এখন আমি মূল্যবোধের শ্রেণীবিভাগ সম্পর্কে মূল্যবোধ কয় ধরনের এটা আমাদের একটু জানার দরকার আছে তো প্রথমেই দেখো যতক্ষণ কথা বলছিলাম মূলত সামাজিক মূল্যবোধটাই ঘুরে ফিরে আসছিল তো প্রথমেই আছে আমাদের সামাজিক মূল্যবোধ এখানে বলা হয়েছে যে সব চিন্তা ভাবনা মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে আমি ডট ক্লাইড লোখন এবং নিকোলাস রেসারের আহ সংজ্ঞাগুলো দিয়েছি ওখানে কিন্তু সামাজিক মূল্যবোধের পুরো ব্যাখ্যাটাই আছে তোমরা ওখান থেকে একটু দেখে নিবা সামাজিক মূল্যবোধ কি তাহলে তোমরা আরো মানে বুঝতে পারবে সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার সততা ন্যায়পরায়ণতা সহনশীলতা শৃঙ্খলা সব গুণাবলীর সমষ্টি এইসব এই সকল গুণাবলীর সমষ্টিকে আমরা সামাজিক মূল্যবোধ বলতে পারি তারপরেই আসছে রাজনৈতিক মূল্যবোধ একইভাবে আমরা সংযুক্ত করতে পারি একে যে যে ধরনের ধরনের চিন্তাভাবনা মানুষের রাজনৈতিক আচার আচরণ রাজনৈতিক আচার ব্যবহার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে তাদের সমষ্টিকেই রাজনৈতিক মূল্যবোধ বলে থাকে রাজনৈতিক সততা রাজনৈতিক শিষ্টাচার সৌজন্যবোধ রাজনৈতিক সহনশীলতা রাজনৈতিক জবাবদিহিতার মানসিকতা দায়িত্বশীলতার নীতি কার্যকর করা পরমত সহিষ্ণুতা গরিষ্ঠের মতের প্রতি সংখ্যা সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধা ব্যাপন আবার সংখ্যা সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যা বিরোধী মতকে প্রচার ও সুযোগ প্রদান বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান না করা এ ধরনের অনেক কিছু যেমন নির্বাচনে জয় পরাজয়কে মেনে নেওয়া ইত্যাদি হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ এখন আমরা গণতান্ত্রিক মূল্যবোধের কথায় গণতান্ত্রিক মূল্যবোধ কি গণতান্ত্রিক মূল্যবোধ অনেকটা রাজনৈতিক মূল্যবোধের মতোই বর্তমান বিশ্বে সবচেয়ে প্রচলিত শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র প্রত্যেকটি রাষ্ট্রই দেখা গেছে কিছু রাষ্ট্র ছাড়া প্রতিটি রাষ্ট্র গণতন্ত্রের গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র যে গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব ভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বলে থাকি দেশ ও জাতির স্বার্থে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থকে আহ বিসর্জন দেওয়া গঠনমূলক সমালোচনার অভ্যাস গড়ে তোলা সমালোচনা সহ্য করার মানসিকতা ও সংযম গড়ে তোলা শৃঙ্খলাবোধে বিশ্বাসী হওয়া দায়িত্বশীল জবাবদিহিমূলক আচরণ করা জ্বালাও পুরাও হরতাল এইসব বাদ দিয়ে আইন সভায় বসে আলোচনার মাধ্যমে সব ধরনের জাতীয় সমস্যার সমাধান খুঁজে নেওয়া এবং নির্বাচনের জয় পরাজয়কে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মেনে নেওয়াই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ধর্মীয় মূল্যবোধ যেসব ধর্মীয় অনুশাসন দ্বারা মানুষের ধর্মীয় কর্মকাণ্ড আচার আচরণ ধর্মীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় ও পরিচালিত হয় তাকে ধর্মীয় মূল্যবোধ বলে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অপরের ধর্মমতকে সহ্য করার মানসিকতা অন্য ধর্মাবলম্বীদের ধর্ম প্রচারে বাধা না দেওয়া কোনো বিশেষ ধর্মকে শ্রেষ্ঠ না ভাবা সেইভাবে বিশেষ কোনো সুযোগ সুবিধা প্রদান না করা প্রকৃতি হল ধর্মীয় মূল্যবোধ তারপরে আসা যাক সাংস্কৃতিক মূল্যবোধের দিকে সাংস্কৃতিক মূল্যবোধ কোনগুলো? সব চিন্তা ভাবনার দ্বারা মানুষের সাংস্কৃতিক আচার আচরণ কর্মকাণ্ড এবং আহ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় সেগুলোই হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধ। সমাজে বসবাসকারী মানুষ ভিন্ন ভিন্ন সংস্কৃতি সংস্কৃতিতে বিশ্বাসী। তো এই যে ভিন্ন ভিন্ন মানুষের সাংস্কৃতিক বিশ্বাস ভিন্ন সাংস্কৃতিক বিশ্বাস, ধ্যান ধারণা, আচার ব্যবহার, কর্মকাণ্ড এগুলো সবই হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ নীতি ও উচিত অনুচিত বোধই হলো নৈতিক মূল্যবোধের উৎস সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা অন্যায়কে অন্যায় বলা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে অন্যায় কাজ করা থেকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিপদ থেকে উদ্ধারে অন্য মানুষ বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা এগুলো সবই নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে আর এই নৈতিক মূল্যবোধের শিক্ষাটা মানুষ কোথেকে পেয়ে থাকে নৈতিক মূল্যবোধের শিক্ষাটা মানুষ প্রত্যেকটি মানুষই তার পরিবার থেকেই পেয়ে থাকে শিশু অবস্থা থেকে তার মধ্যে নৈতিক মূল্যবোধটা গড়ে ওঠে অর্থনৈতিক মূল্যবোধ মানুষের যেমন সামাজিক রাজনৈতিক জীবন রয়েছে তেমনি তার অর্থনৈতিক জীবনও রয়েছে আর এই জন্যেই অর্থনৈতিক মূল্যবোধও মূল্যবোধ সম্পর্কেও আমাদের জানা দরকার প্রত্যেক মানুষকে তার জীবন জীবিকার তাগিদে কিছু না কিছু কাজ করতে হয় কাজ কর্ম করতে হয় করতে গিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে তাকে কিছু আর্থিক নিষেধিক আর্থিক আদর্শ মেনে চলতে হয় আর এগুলো হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ আধ্যাত্মিক মূল্যবোধ মানুষের কিছু আধ্যাত্মিক বা আত্মিক মূল্যবোধ রয়েছে এই আধ্যাত্মিক বা আত্মিক মূল্যবোধের জন্যেই মানুষ ভালোভাবে সৎভাবে বাঁচতে চায় সৎ থাকতে চায় এবং সৎ মানুষকে পছন্দ করে যথাবাদীকে অসৎ মানুষকে ঘৃণা করে ভালো কাজ করতে পারলে মনে মনে সত্যি বা তৃপ্তি বোধ করে এই যে একটা আত্মিক শক্তি আত্মিক অন্তর্নিহিত আত্মিক শক্তি এটাই হচ্ছে আধ্যাত্মিক মূল্যবোধ সব শেষে আছে আধুনিক মূল্যবোধ আমি আগেই বলেছি যে মূল্যবোধ পরিবর্তনশীল সমাজ পরিবর্তন হয় হয়। এজন্যেই অতীতের অনেক মূল্যবোধ এখন অর্থহীন হয়ে পড়েছে অতীতের বাল্যবিবাহ প্রচলন ছিল এখন কিন্তু বাল্যবিবাহকে কেউ পছন্দ করে না আবার বাল্যবিবাহ রাষ্ট্র আইন করে বন্ধ করে দিয়েছে আবার এক সময় অতীতে হিন্দু সমাজে সতীদাহ প্রথা ছিল তোমরা জানো সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা তখন খুব প্রচলিত ছিল এবং বিধবা বিবাহ কি ছিল নিষিদ্ধ ছিল কিন্তু এখন কিন্তু বিধবা বিবাহ প্রচলিত আর সতীদাহ প্রথা এবং সহমরণ সহমরণ প্রথা এগুলো কিন্তু এখন বাতিল হয়ে গেছে এখন কিন্তু আর এগুলো নেই আর এটা কেন হয়েছে আধুনিক মূল্যবোধের কারণেই এগুলো ঘটেছে অর্থাৎ সমাজ পরিবর্তনশীল সমাজের সাথে সাথে মূল্যবোধগুলো পরিবর্তিত হচ্ছে এবং মূল্যবোধ আধুনিক মূল্যবোধে রূপায়িত হচ্ছে মূল্যবোধ ও সুশাসন এখন আমরা একটু দেখি যে মূল্যবোধ ও সুশাসনের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে আমি আমার আলোচনায় আমার মনে হয় অনেকবার বিষয়টা আসছে যে মূল্যবোধের সাথে কিভাবে সুসম সুশাসন জড়িত তারপরেও একটু আলাদাভাবে একটু তোমাদেরকে বুঝিয়ে দেই যে মূল্যবোধ সুশাসন কিভাবে সম্পর্কিত মূল্যবোধ সুশাসনের মধ্যে আসলে একটা গভীর একটা সম্পর্ক রয়েছে সামাজিক ন্যায় বিচার ও শৃঙ্খলাবোধের উন্মেষ ঘটাই সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধের মাধ্যমেই সামাজিক ন্যায় বিচার শৃঙ্খলাবোধের উন্মেষ ঘটে থাকে আবার এই সামাজিক ন্যায় বিচার শৃঙ্খলা উপাদান অর্থাৎ সামাজিক বিচার প্রতিষ্ঠিত হলেই ব্যক্তি ও মূল্যবোধ রক্ষা পায় আবার সমাজে যদি এই মূল্যবোধের এই দুটি উপাদান অর্থাৎ সামাজিক ন্যায় বিচার ও শৃঙ্খলাবোধ না থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারবে না হবে না আইনের শাসন আইনের শাসন একদিকে যেমন মূল্যবোধেরও গুরুত্বপূর্ণ উপাদান অন্যদিকে আবার আইনের শাসনেরও গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য সুশাসনেরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন আইনের শাসন না থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হবে না যে সমাজে যত বেশি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সে সমাজ তত বেশি উন্নত সে রাষ্ট্র তত বেশি উন্নত সামাজিক ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা মূল্যবোধের মাধ্যমে কি হয় সামাজিক ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় আর এই সামাজিক ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলেই সেই সমাজে সুশাসন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হওয়া সম্ভব কর্তব্যবোধ জাগ্রত করে কর্তব্যবোধ মূল্যবোধের একটি অন্যতম উপাদান নৈতিক মূল্যবোধও জাগ্রত করে এই মূল্যবোধের মাধ্যমে নৈতিক মূল্যবোধ কর্তব্যবোধ এই সব যদি না থাকে কোন রাষ্ট্রে তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় জনকল্যাণমুখীটাও মূল্যবোধের একটা উপাদান এবং এটা সুশাসনেরও একটা মানে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হিসেবে মনে করা হয়ে থাকে জবাবদিহিতা দায়বদ্ধতা ও দায়বদ্ধতা একদিকে যেমন সুশাসনের বৈশিষ্ট্য অন্যদিকে মূল্যবোধেরও অন্যতম উপাদান তো এই ইয়া থেকে বোঝা যাচ্ছে যে কোনো সমাজে যদি মূল্যবোধ না থাকে এবং মূল্যবোধের যেই ভিত্তিগুলো উপাদানগুলো বা বৈশিষ্ট্যগুলো তা যদি বিদ্যমান না থাকে তাহলে সেই সমাজে বা সেই রাষ্ট্রে সুশাসন বা কাঙ্ক্ষিত শাসন কখনোই প্রতিষ্ঠিত হবে না এতে সহজেই বোঝা যায় যে মূল্যবোধ ও সুশাসন একে অপরের সাথে নিবিড় সম্পর্কে সম্পর্কিত শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে মূল্যবোধ কি মূল্যবোধ মূল্যবোধের অবক্ষয় আর কি কি ঘটে মূল্যবোধের বৈশিষ্ট্য মূল্যবোধের উপাদান মূল্যবোধের শ্রেণী বিভাগ তারপর মূল্যবোধের সাথে সুশাসনের কেমন সম্পর্ক এই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করার চেষ্টা করেছি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো কারণে তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হয় বুঝতে না পারো তাহলে একটু বইয়ের সাহায্য নেবা একটু বই পড়বে বই পড়ে বিষয়টা বই পড়লে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমার ক্লাস লেকচার ক্লাস বই তোমরা ফলো করো তাহলে এই বিষয়টা সম্পর্কে পুরোপুরি একটা সম্যক ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে তো যা হোক আর কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ